তো বিদায়ের বেলায় বিষয়টি হলো কি, বিদায় বেলায় আমরা যে আনন্দ উপভোগ বা বেদনায় পূর্বের বেলায় পাঠক থাকতো দর্শক থাকতো, এখন পাঠকের চেয়ে দর্শক বেশি, পার্থক্য এতটুকুই। আগের মেলায় লেখকদের আনাগোনা থাকতো, আমাদের অগ্রজ লেখক যারা খুব পরিচিত লেখক তাদের একটা আনাগোনা থাকতো, এখন পরিচিত লেখক বা অগ্রজ লেখকরা খুব একটা মেলায় আসেন না বা মেলায় তাদের জন্য আলাদা বসার সেই ব্যবস্থাটাও সেভাবে নেই যেভাবে উন্নতি হয়েছে বিভিন্ন সেক্টরে, তাদের বসার জায়গাতে সেরকম উন্নতি হয় না। পারিবারিক যে একটা আড্ডা বা লেখকদের যে একটা আড্ডা হতো সেই আড্ডাটাও পরেও মেলা যে কোনো সময়ের চেয়ে ভালো লোক সমাগম হচ্ছে, আমরা আশা করছি যে দর্শকে একদিন পাঠক হবে। অনলাইন না, আপনাকে বিজ্ঞানকে মানতে হবে, সময়কে মানতে হবে। অনলাইনও কিন্তু একজন লেখকই লিখে, এখানে প্রকাশকের সাথে হয়তো অনলাইনে দ্বন্দ্ব হতে পারে কিন্তু লেখকের সাথে লেখার সাথে কারো দ্বন্দ্ব হওয়ার কথা নয়। কিন্তু অনলাইনেও যে যারা পড়ে তারাও কিন্তু পড়ে, আর 18 কোটি দেশের মানুষে একটি এডিশন 1500 থেকে 1000 ছাপা হয়, সেটি বিক্রি হওয়া না হওয়া সব কিছু দুঃখজনক। এক এক এডিশন বিক্রি হলে খুব যে বেশি বিক্রি হয়েছে তা নয়, আত্মসন্তুষ্টির কোনো কারণ নেই, আবার একটি এডিশন বিক্রি না হলে হতাশ হওয়ার কিছু নেই, কারণ বই নানানভাবে নানানভাবে মানুষের কাছে পৌঁছে। সময়কে মানতে হবে, অনলাইন একটি শক্তিশালী মাধ্যম এবং সেই মাধ্যমটিকে গ্রহণ করে কিভাবে প্রকাশকরা এটিকে অভ্যর্থনা জানাবে এবং লেখকদেরকে কিভাবে অনলাইনের সাথে সংযোগ করবে, এইটি নিয়ে আমার মনে হয় একটি গবেষণা দরকার, যারা আইটি সেকশন নিয়ে কাজ করেন বা আমাদের সাহিত্য নিয়ে কাজ করেন। তার আগে আমি বলি নাই যে আমার যে গ্রন্থ পঙ্ক্তিমালা কাঠগড়ায় আগুন ফুল, এটি প্রতিবিম্ব থেকে বেরিয়েছে, এটি অনলাইনে পাওয়া যাবে। তো হই আজকের এই দিনটি কিন্তু আমাদের কোনো অনুভূতিতেই কাজ করছে না, কারণ এই মেলা 2 দিন বাড়ানো এটি খুব যৌক্তিক কারণ ছিল বলে মনে হয় যে শুক্র শনিবার বিক্রি বেশি হবে, এই ভাবনা থেকে শেষ দিনের যে আবেগ, শেষ দিনের যে উচ্ছ্বাস, শেষ দিনের যে লেখকদের এবং পাঠকদের ভিতরে যে একটি তারা অনুভব এবং সম্পর্ক, 1 বছরের জন্য আমরা দূরে চলে যাব, এই বিষয়টি কিন্তু আজকে অনুপস্থিত। আপনিও যে ঘুরছেন, আপনিও দেখছেন, এই বিষয়টি অনুপস্থিত। আসলে এখানে একটি বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া উচিত ছিল। আমার মনে হয় বই তো কোনো অ্যাসেন্সিয়াল বিষয় নয় যেটিকে বাড়িয়ে দিলে মানুষ কিনতে আসবে, বই বইয়ের সময়টুকুর ভিতরেই থাকা উচিত, ঝড় বৃষ্টি যায় আসুক সেখানে এটি থাকা উচিত। আর আমার কাছে মনে হচ্ছে যে যারা এতদিন 1 মাস আসছেন তারাও আজকে আসছেন, একটা উচ্ছ্বাস ভালোবাসা এবং তারা লেখকদের নতুন নতুন লেখকদের সাথে পরিচিত হচ্ছেন। আজকাল বলা হচ্ছে তেমন কোনো লেখা লেখক আর হচ্ছে না, এই কথা বলে কেউ নিজের বইয়ের কাটতি বাড়াচ্ছেন, কিন্তু আসলে কেন লেখক হচ্ছে না বা লেখকরা কেন হচ্ছে না বা লেখককে আদৌ হয়েছে কিনা, কয়টা বই যিনি মন্তব্য করছেন তিনি কয়টা বই পড়েছেন, শুধু একটি পত্রিকার কয়েকজন আশ্রিত লেখকের কবিতা পড়েই কিন্তু জানা যায় না যে বাংলাদেশকে চেনা যায় না। বাংলাদেশকে চিনতে হলে বাংলাদেশের প্রতিটি বিভাগীয় শহরে যেতে হবে, বিভাগীয় মেলায় যেতে হবে, সেখানকার লেখকদের সম্বন্ধে জানতে হবে, যারা প্রান্তিক পর্যায়ে লেখালেখি করে তাদের আগ্রহ, তাদের বিষয়বস্তু এবং পাঠক যেটি গ্রহণ করে, আপনার দৃষ্টিতে কে লেখক কে লেখক না তার চেয়ে বড় কথা পাঠক যাকে গ্রহণ করেছে তাকে আপনি কি বলবেন। একটি লেখা সে বই আকারে বলার মধ্যে করছে সেটি পাঠক, যেমন আপনি ভাইরাল বই নিয়ে কথা বলতে পারেন, ভাইরাল যুগে যুগেই ছিল কিন্তু ভাইরাল লেখক 1 বছর 2 বছরের পরে থাকে না, এবং ভাইরাল যিনি লেখক তিনি কি আদু লেখক, তিনি কি আদু নিজে লিখেছেন না প্রকাশক কোনো ভাড়াটে লেখক দিয়ে লিখিয়েছেন, সেই সম্বন্ধে তো তদন্ত দরকার। সেই বিষয়গুলিকে বাংলা একাডেমির নজরদারিতে আনা দরকার। 2-1টি বিষয় যদি আমরা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ছেড়ে দিই
তারপরে এটি যদি সত্য প্রকাশ হয় তাহলে এই প্রবণতাটি কমবে। আমার মনে হয় আমরা আমরা জাতি হিসাবে 50 বছরে আমরা একটি মর্যাদাপূর্ণ জাতিতে পরিণত হয়েছি। আমাদের লাল সবুজ পতাকা সারা বিশ্বে তৎপর করে উঠছে, কিন্তু এই উড়ার ভিতরেও আমরা যেন আমাদের কে আমাদের আত্মসম্মানকে ধুলোয় মিশিয়ে না দেই সেই বিষয়ে আমাদেরকে সজাগ হতে হবে। এবং এটির জন্য রাষ্ট্র, যারা রাজনীতি করেন, যারা সাহিত্যের সাথে, সবাইকে মিলে কাজ করতে হবে। কোথায় গলদ? অনেকে বলছেন পাঠক বই কেনে না, পাঠক বলছে সেরকম বই পাই না। এই যে পাঠক বই কেনে না, কেন কিনে না, এই নিয়ে কি গবেষণা হয়েছে? পাঠক কি চায়? হ্যাঁ, এটি আপনি বলতে পারেন যে চাহিদা অনুযায়ী তো সাহিত্য রচনা হয় না, কিন্তু মানুষের যে মৌলিক চাহিদা, মানুষের যে ইচ্ছা, মানুষ যে কথা নিজে বলতে পারে না সেই কথা একজন কবির মুখ থেকে, একজন উপন্যাসিকের মুখ থেকে শুনতে চায়, সেই বিষয়টিকে আমরা কি কতটুকু বিবেচনায় এনেছি? গণমানুষ যা শুনতে চায় আমরা সে কথা বলতে পারছি কিনা, এগুলোকেও বিবেচনা আনা উচিত। আর কোনটা সাহিত্য কোনটা সাহিত্য না সেটি কাল বা একটি সময় পর নির্ধারিত হবে। আপনি আমি এটি বলার বা মাপার কেউ নয়। আমার আপনার কাছে এমন কোনো যন্ত্র নাই যে যন্ত্র দিয়ে মাপলে এই 36 ইঞ্চিতে এক গজ, 1000 মিটারে 1 কিলোমিটার, এরকম বইয়ে কেউ এরকম কোনো মাপ যন্ত্র নাই যেটা ওজন করে আমি বলে দিতে পারছি এটা আছে না আছে। এবং আরেকটি মজার ব্যাপার আমি বলি, 5000 থেকে 7000 বই প্রকাশিত হয়, এখান থেকে 200, 250, 150 বইকে মানসম্পন্ন বলা হয়। আমার কথা আরো কম মানসম্পন্ন হোক সেটা অসুবিধা নেই, কিন্তু এই 7000 বই আপনি 1 মাসে কি পড়েছেন? আপনি কি জেনেছেন? আপনি না পড়ে কিভাবে বিবেচনা করলেন যে 7000 বইয়ের মধ্যে মাত্র 200 বই? তার মানে আমরা সব জায়গায় আমরা নিজেদেরকে ফাঁকি দিচ্ছি। আসলে আমরা নিজেদেরকে ফাঁকি দিচ্ছি না, আমার ভাষা, আমার অর্জন, আমার দীর্ঘদিনের ইতিহাসকে ফাঁকি দিচ্ছি। আমি আমার কাজটিকে আমলা পর্যায়ে ভাবছি, আমার কাজটিকে আমি রুটিন ওয়ার্ক ভাবছি। আসলে এটি তা নয়, এটি শিল্প বোধের বিষয়, এটি বোধের বিষয়। যে উপন্যাস পড়ছেন সে কি আসলে উপন্যাস বোঝেন? যে কবিতা পড়ছেন সে কি আসলে কবিতা বোঝেন? এই বিষয়গুলিকে নিয়ে বিবেচনা করা উচিত। বড় মাপের লেখ পুরস্কার পেলেই বড় কবি হওয়া যায় না, যেমন আবার পুরস্কার না পেলেও যে কবি নয় এটি তো আপনারা রবীন্দ্রনাথকে দেখলেই আপনারা বুঝতে পারছেন, আপনি জীবনানন্দ দাশকে দেখেই বুঝতে পারছেন, যারা কালের কবি, যারা সময়কে পরিবর্তন করে দিয়েছে। সুতরাং আমি বলছি যে আজকের এই মেলার শেষ দিনে মানুষের যা এখনো যে মলাড গুপ্ত সাহিত্য নিয়ে মানুষ ভাবে, মানুষ দেখতে আসে, মানুষ কিনতে না পারুক অর্থনৈতিক অবস্থাটা তো বিবেচনায় আনতে হবে, সেই কারণে হয়তো অনেকে কিনতে পারছে না, কিন্তু পরে 2টি পৃষ্ঠা পরে এটুকু আপনার সাধুবাদ জানাই, আস্তে আস্তে পড়তে পড়তে একজন তিনি পাঠক হয়ে উঠবেন, এটা আমার বিশ্বাস। অনুরোধ থাকবে আপনার চটপটি, ফুচকা, নিকোটিন নানান কাজে আপনি অর্থ ব্যয় করেন, আমাদের কোনো আপত্তি নেই। বই মেলায় আসুন, যার খুশি তার বই, অন্তত একটি বই কিনে বাসায় ফিরুন। একটি বই আপনাকে, আপনার সন্তানকে, আপনার পরিবারকে আলোর মুখ দেখাবে। আপনি আলোকিত হন, আপনার পরিবারকে আলোকিত করুন এবং আলোর পথে হাঁটতে সাহায্য।